আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মহিলাদের সবচেয়ে কমন একটা প্রবলেম এবং আমরা ওপিডি প্র্যাকটিসে সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে মেন্সট্রুয়াল ডিসঅর্ডার বা মাসিক বা পিরিয়ডের সমস্যা। মাসিক অনিয়মিত এই সমস্যাটাতে যাওয়ার আগে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে নর্মাল মাসিক কোনটা, এটাই আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন অনেকে মনে করেন প্রতি মাসে এবং 28 দিন পরপর বা 30 দিন পরপর হলে এটা নর্মাল, আসলে কিন্তু তা নয়। 21 থেকে 35 দিন এটা কিন্তু একটা নর্মাল রেঞ্জ। এই 21 থেকে 35 দিনের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই এটাকে আমরা নর্মাল বলবো। যদি কারো 21 দিনের আগে এবং 35 দিনের পরে হয় শুধুমাত্র এইটাই ইরেগুলার পিরিয়ডসের মধ্যে যাবে এবং থাকবে কতদিন, 4 থেকে 5 দিন, 7 থেকে 8 দিন, এটাও কিন্তু নর্মাল। অনেক সময় দেখা যায় যে রোগীরা বলে আমার 2 দিন 3 দিন থাকছে, খুবই অল্প হচ্ছে, এগুলো কিন্তু আসলে ইরেগুলার পিরিয়ডের মধ্যে পড়বে না। আর একটা হচ্ছে যে কতটুকু অ্যামাউন্ট, এটা হচ্ছে অনেকেই নর্মালকেও অনেক হেভি মনে করে, সেটা আমরা মেজারমেন্ট করি স্যানিটারি প্যাড কতগুলো সে ইউজ করছে সেটার অ্যামাউন্ট দেখে, অথবা বড় বড় কোনো চাকা চাকা রক্ত বা ক্লটেড ব্লাড যাচ্ছে কি না সেগুলো দেখে। আর দেখা যায় যে অনেক সময় এই নর্মালটাকেই ওরা ইরেগুলার মনে করে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো রোগীদেরকে এটা বুঝায় বলা খুব জরুরি যে এটা কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। এরপরে আমরা আসি অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন প্রবলেম এবং তার প্রতিকার নিয়ে। তো এই সমস্যাটা দেখা যায় মহিলারা এখনও আমাদের দেশে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অনেকটা দেরি করে আসেন এবং সে কারণে দেখা যায় অনেক সময় আরও জটিল করে আমাদের কাছে প্রেজেন্ট করেন। শুরুতে আমি যেটা বলতে চাই যে মাসিকটা আসলে কেন হচ্ছে, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, জাস্ট হরমোনাল ব্যালেন্সের কারণে হচ্ছে এবং কোনো কারণে যদি এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে মাসিকে বিভিন্ন সমস্যা বা অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। প্রথমে আমরা দেখি কী ধরনের সমস্যা হতে পারে, সেটার জন্য আমাদেরকে পুরো মহিলাদের যে বয়সটা সেটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউবার্টাল পিরিয়ড বা বয়ঃসন্ধিক্ষণ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পিরিয়ড, একটা হচ্ছে প্রি মেনোপোজাল এবং মেনোপোজাল। তো আমরা যদি এরকম ভাগ ভাগ করে আসি, পিউবার্টাল পিরিয়ডে আমরা সবচেয়ে বেশি কী পাই, পিউবার্টাল পিরিয়ডে আমরা যেটা পেতে পারি যে মাসিকের ব্যথা নিয়ে আসতে পারে, অনিয়মিত মাসিক নিয়ে আসতে পারে। তো এই সময়টা যেটা হয় যে ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা যারা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমরা দুইভাবে জিনিসটাকে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে ফাংশনাল কারণ, এখানে দেখা যায় কোনো কজ বা কারণ খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে সাইকোসোমাটিক ফ্যাক্টর, এন্ডোক্রাইন ফ্যাক্টর বা কিছু হরমোনের কারণের জন্য এটা হতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে শুধু কাউন্সেলিং যথেষ্ট, আমরা যদি গার্জিয়ানদেরকে বলে দিই যে এটা স্বাভাবিক, 1 থেকে 2 বছরের মধ্যেই যখন হরমোনাল ব্যালেন্সটা বডিতে ঠিক হয়ে যায় তখনই দেখা যায় এটা অটোমেটিক রেগুলারিটিতে চলে আসে। তো এক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামই কোনো ট্রিটমেন্ট না হলেও চলে, কিন্তু অবশ্যই আমাদের অন্যান্য শারীরিক সমস্যা যেগুলো সেগুলো অবশ্যই আমাদের এক্সক্লুড করে নিতে হবে। এরপরে আমাদের অন্যান্য মাসিকে যে সমস্যাটা, যেমন মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ যেটাকে আমরা বলি মেনোরেসিয়া, আরও কিছু আছে যেমন অনিয়মিত 2-3 মাস পরপর হচ্ছে অথবা কম হতে হতে একদম বন্ধ হয়ে গেল যেটাকে আমরা অলিগোমেনোরিয়া থেকে অ্যামেনোরিয়া বলছি, এসবের কারণে মেইন যেটা আমরা দেখতে পাই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা প্রবলেম আছে যেটা এখন খুব বেশি আমাদের কাছে আসছে, এটাও হরমোনাল প্রবলেমের জন্য হচ্ছে। এছাড়া আরেকটা খুব কমন কিন্তু আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে ওয়েটে যদি মানে ওজন কম বেশি হয়, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া অথবা হঠাৎ করে ওজন কমে যাওয়া অথবা মেন্টাল স্ট্রেস, এগুলো কারণেও কিন্তু অনেক সময়ই মাসিক অনিয়মিত হয়। এরপরে আমরা অন্যান্য কারণ যদি চিন্তা করি দেখা যায় যে একটা আছে এক ধরনের প্যাটার্ন আছে, কোনো সাইক্লিক্যাল না, একদমই অ্যাসাইক্লিক্যাল, যখন তখন হচ্ছে, মাঝে মাঝে একটু স্পটিং, আবার অনেক বেশি ব্লিডিং, কিছুদিন বন্ধ থাকছে আবার হচ্ছে। তো এগুলোর দেখা যায় অনেক ধরনের অর্গ্যানিক কজ থাকে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আর আরেকটা আছে যে মাসিকটা ঠিক মতোই হচ্ছে কিন্তু দেখা যায় 2 মাসিকের মাঝখানে কিছু ইন্টারমেন্সট্রুয়াল ব্লিডিং অথবা স্পটিং হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু কনসার্ন হতে হবে। এরা মেইনলি দেখা যায় পোস্ট কোয়াইটাল ব্লিডিং নিয়ে আসে অথবা ইন্টারমেন্সট্রুয়াল ব্লিডিং নিয়ে আসতে পারে, এসবের কারণে আমরা বলতে পারি যে এটা যদি জরায়ুমুখ বা জরায়ুমুখের ক্যান্সার হতে পারে, পলিপ হতে পারে, যে কোনো ইনফেকশন হতে পারে, অথবা অনেক সময় ড্রাগসের কারণে হতে পারে, অনেকে কপার টি ইউজ করেন সে কারণেও কিন্তু ইরেগুলার ব্লিডিং হতে পারে। এবং সবচেয়ে কমন একটা ব্যাপার যেটা, যে অনেকেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা জন্ম নিয়ন্ত্রণ বড়ি, এটা খান কিন্তু কীভাবে খেতে হবে সঠিক নিয়মটা জানেন না, তারা খুবই ইরেগুলার খান এবং দেখা যায় এই কারণেই তাদের মাসিকটা আরও অনেক বেশি অনিয়মিত হয়ে যায়।
তো আমরা যখন আমরা চিকিৎসার ক্ষেত্রে এটাকে চিন্তা করব, তখন কিন্তু আমাদের বয়স ভাগ করে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। যেমন আমরা দেখি বয়সটা কেমন, আমরা দেখি সে বাচ্চা নিতে চাচ্ছে কিনা, তার ফ্যামিলি কমপ্লিট কিনা, বা তার কিছুদিনের মধ্যে হয়তো মাসিক বন্ধ হয়ে যাবে, সে কোন স্টেজে আছে, অথবা প্যাটার্ন অফ ব্লিডিং, সব কিছু দেখেই আমাদের চিকিৎসার ব্যাপারটা শুরু করতে হয়। এর আগে অবশ্যই আমাদেরকে ফুল ইনভেস্টিগেশন করে তার কজ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তো পিউবার্টির সময় যেটা বয়সন্ধিক্ষণে, ওটা আমরা আগেই বলেছি যে নর্মাল যেটা ফাংশনাল সেটার জন্য কোনো ট্রিটমেন্ট লাগে না, জাস্ট কাউন্সেলিং। এরপরেও যদি না হয় তখন আমরা কিছু নন হরমোনাল ড্রাগস ইউজ করি এবং তাকে আয়রন ট্যাবলেটের সাপ্লিমেন্টেশন দিই, এবং তারপরেও না হলে আমরা হরমোনাল ট্রিটমেন্টে যাই। কিন্তু রিপ্রোডাক্টিভ পিরিয়ডে আমাদের সবচেয়ে বেশি যেটা করতে হবে, সবার আগে আমাদের যখন ইরেগুলার পিরিয়ড নিয়ে কেউ আসে তখন আমরা তাকে আগে প্রেগনেন্সি টেস্ট করিয়ে আগে সে প্রেগনেন্ট কিনা সেটা আমরা এক্সক্লুড করে নিই। দেখা যায় অনেক সময় মিস পিরিয়ড থাকে, সে কনসিভ করে গেছে এবং মিসক্যারেজ হয়েছে, সে অনেকেই এটা বুঝতেই পারে না, তখন ইরেগুলার পিরিয়ড নিয়েই আমাদের কাছে আসে। তো ট্রিটমেন্ট শুরু করার আগে অবশ্যই প্রেগনেন্সিটা এক্সক্লুড করে নিতে হবে। এরপর আমরা অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট করব। মেইনলি আমরা ইরেগুলার পিরিয়ডের দুই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, দুইটা হরমোন দিয়ে। একটা হচ্ছে কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেটা আমরা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিয়ে দিই, আর একটা হচ্ছে শুধু প্রোজেস্টেরন দিয়ে। এটা ডিপেন্ড করে আমরা প্যাটার্ন অফ ব্লিডিং এবং সে প্রেগনেন্সি চাচ্ছে কিনা সেটার ওপর। এরপরে আমরা আসি সার্জিক্যাল, যেটার একদম স্পেসিফিক ইন্ডিকেশন, অনেক বড় টিউমার বা ক্যান্সারের মতো কিছু, সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হয়। এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে এখন রোগীদেরকে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র ওপেন অপারেশন বা পেট কেটে যে অপারেশন সেটা কিন্তু নয়, এখন কিন্তু ল্যাপারোস্কোপিক অনেক অপারেশন এসেছে, অনেক অপশন এসেছে, আমরা অনেক সুন্দরভাবে সেই টিউমারগুলোকে রিমুভ করতে পারি। আরও একটা যেটা, যে ডেফিনেটিভ সার্জারি বলতে আমরা বুঝি হিস্টেরেক্টমি বা জরায়ুটা ফেলে দেওয়া, এটা আগে খুব বেশি করা হতো। একটু বয়স বেশি হয়ে গেলে, 40-এর পরে হয়ে গেলেই আমরা মনে করতাম যে না, আমরা হিস্টেরেক্টমি করে ফেলি। কিন্তু এখন আমরা যেটা বলি যে হিস্টেরেক্টমি ছাড়াও আমাদের অনেক কনজারভেটিভ ট্রিটমেন্ট এসেছে, নিউলি অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেগুলোকে আমরা বলি যে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন থেরাপি। যারা ফ্যামিলি কমপ্লিট কিন্তু জরায়ুটা প্রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি আপনারা এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন ট্রিটমেন্টে যেতে পারেন। এটা বাংলাদেশের সব সেন্টারে না হলেও হায়ার সেন্টার যেগুলো সেগুলোতে হয়, এবং কস্টটা কিছুটা বেশি। তো আমরা অপশন দিই যে যারা অ্যাফোর্ডেবল তারা করবেন। সবশেষে আমি যেটা বলবো, যে কিছু কিছু টিপস আমি জানাতে চাই, যেগুলো মেনটেন করলে আমরা অনেক সময় নর্মাল যে প্রবলেমগুলো সেগুলো থেকে বের হয়ে আসতে পারি। যেমন অনেকেই আমাদের কাছে এসে বলেন যে মাসিকটা আসলে কি নিয়মিত না অনিয়মিত, এটাই ওরা বুঝতে পারছে না। তখন আমরা তাদেরকে বলি যে একটা মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার মেনটেন করতে, যাতে রেগুলার সে একটা কবে কতদিন ধরে তার হচ্ছে ক্যালেন্ডারে সে দাগ দিয়ে রাখতে পারে এবং ওইভাবে আমাদের কাছে আনতে পারে। তাহলে আমরা তার প্যাটার্ন দেখে বুঝতে পারি যে সেটা নর্মালের মধ্যে পড়ছে না অ্যাবনর্মালের মধ্যে পড়ছে। আর একটা ব্যাপার, যে ড্রাগস, অনেক সময় দেখা যায় যে হরমোনাল ড্রাগসগুলো আমরা রোগীদেরকে খেতে বলি, তারা খুব অনিয়মিতভাবে খান, সে কারণেই দেখা যায় যে যেটা তো ভালো হয় না আরও অনেক বেশি অনিয়মিত হয়ে আমাদের কাছে আসেন। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং আমার মনে হয় যে সচেতনতা এবং এই মাসিক বা পিরিয়ড এগুলো নিয়ে খোলামেলা আলোচনা, স্বাভাবিকভাবে সব কিছু গ্রহণ করা, এটাই হয়তো অনেকটাই আমাদেরকে সুস্থ রাখতে হেল্প করবে। ধন্যবাদ।